জবরদখল রুখতে তৎপর হলো প্রশাসন। অবৈধ পার্কিং এর অভিযোগে দায়ের 283টি মামলা। রাস্তায় গতি আনতে টোটো চলাচলেও রাশ টানছে প্রশাসন। হাওড়ায় তৎপর হলো পুলিশ প্রশাসন। জবরদখল রুখতে এক গুচ্ছ পদক্ষেপ নেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। এখনো পর্যন্ত অবৈধ পার্কিং এর বিরুদ্ধে 283টি মামলা দায়ের হয়েছে। দুদিন আগে পৌর প্রতিনিধিদের সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাওড়ার পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় বেআইনি জবরদখল রুখতে অভিযান শুরু করল হাওড়া সিটি পুলিশ। জিটি রোড, আন্দুল রোড, শালিমার, কদমতলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রচার চালালেন পুলিশ কর্মী ও অফিসারেরা। কোনোভাবেই যেন রাস্তা বা সরকারি জায়গা দখল করা না হয় সেই ব্যাপারে সচেতনতার বার্তা দেওয়া হয়। হাওড়া ময়দান চত্বর, বঙ্গবাসী মোড় ও ফাঁসিতলা মোড়ের কাছেও মাইকিং করে প্রচার চালালো পুলিশ। গোলবাড়ির ট্রাফিক গার্ডের পক্ষ থেকেও সালকিয়ার বিভিন্ন জায়গায় বেআইনি জবরদখল আটকাতে মাইকিং করে প্রচার চালানো হয়। আপনাদের সকলের কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা দয়া করে কেউ অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট লাগাবেন না। অবৈধভাবে যেখানে সেখানে রাস্তার ধারে স্কুটার, মোটরসাইকেল, টোটো, অটো, চার চাকা গাড়ি কেউ পার্কিং করবেন না। এই অঞ্চলে সমস্ত রকম যন্ত্রচালিত ভ্যান বা ইঞ্জিন ভ্যান চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনাদের কাছে অনুরোধ, আপনার দয়াভাবে টোটোতে বা অটোতে অতিরিক্ত যাত্রী পরিবহন করবেন না। এছাড়াও শালিমার, জিআর রোড, ডবসন রোড, বেলিলিয়াস রোড, কদমতলা ড্রেনেজ ক্যানেল রোড, হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা ও বাঁকড়া থেকে বেআইনি পার্কিং সরানোর কাজ শুরু হয়েছে। বিশেষ অভিযানের অংশ হিসেবে এখনো পর্যন্ত শহরের রাস্তায় অবৈধ পার্কিং এর বিরুদ্ধে 283টি মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি শহরের রাস্তায় গতি আনতে টোটো চলাচলেও রাশ টানছে পুলিশ। দিনের ব্যস্ততম সময় ও সন্ধ্যায় গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে টোটো চলাচল বন্ধ করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। কোন রাস্তায় কখন টোটো চলাচল বন্ধ থাকবে তা চূড়ান্ত করতে পুলিশ আধিকারিকরা বৈঠক করেছেন। দু একদিনের মধ্যে পুরো সময়সূচি তৈরি করে তা কার্যকর করা হবে। এরই সঙ্গে সরকারি জমি যাতে জবরদখল না হয় তাও নিশ্চিত করতে পুলিশ কর্তারা এদিন হাওড়ার বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন। কখনো ফুটপাতের রাস্তায় হকাররা যাতে দখল না করে রাখে তাও সুনিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন শুরু করেছেন পুলিশ কর্তারা। হাওড়া সিটি পুলিশের ডিসি সুজাতা কুমারী বিনাপানি জানান, আমরা কোনো জায়গায় বেআইনি পার্কিং রাখতে দেব না। পাশাপাশি বিভিন্ন রাস্তায় টোটো চলাচল নিয়ন্ত্রণ করতেও আমরা নির্দিষ্ট রূপরেখা তৈরি করেছি, শীঘ্রই সেটা কার্যকর হবে। তবে হাওড়াতে পুলিশ ও পৌরসভার তৎপরতা বাড়লেও বালির প্রশাসক তথা হাওড়ার এসডিও অমৃতা রায় বর্মন জানান, বালিতে পরিষেবায় কোনো খামতি নেই। আমার পরিধির মধ্যে যা যা কাজ করার তার সবটাই করছি। হাওড়ার অনেকগুলো ইস্যু আছে, তার মধ্যে যেগুলো আপনি বললেন একটা, টোটো একটা আমাদের খুব জ্বলন্ত সমস্যা, কারণ ট্রাফিকের ক্ষেত্রে একটা বড় প্রবলেম হচ্ছে মানুষের সমস্যা। সেকেন্ড হচ্ছে আমাদের এই ফুটপাত, আমাদের অনেক সময় এনক্রোচড হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো এইগুলো নিয়ে আমরা, এটা সবাইকে একসাথে কাজ করতে হবে। এই জন্য আমরা খুব শীঘ্র, সেটা দু একদিনের মধ্যে, আমরা আমাদের সমস্ত যারা বিধায়করা আছেন, আমাদের পুলিশ প্রশাসন সকলে আমরা বসে একটা সিদ্ধান্ত আমরা নেব যে কিভাবে এগুলো আমরা এগোবো, এই কাজগুলো করব। এবং সেক্ষেত্রে আমরা যেখানে যেখানে এরকম ইলিগাল এনক্রোচমেন্ট আছে সেগুলোকে আমরা তুলে দিতে হবে সেগুলো। হ্যাঁ, এটা এটা একটা সকলে মিলে না করলে হবে না, এটা পুলিশ প্রশাসন, আমাদের মাননীয় বিধায়করা যারা আছেন, প্লাস আমরা আমরাও থাকবো, এইচএমসি কর্পোরেশনও থাকবে, এটা সবাই মিলে একটা যৌথভাবে আমরা পরিকল্পনা করবো। এই জন্য জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার বিশেষ জরুরি বৈঠক করবে হাওড়া প্রশাসন। হাওড়া পৌরসভাতে এই জরুরি বৈঠকে থাকবেন হাওড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীয় সদস্য, পৌর কমিশনার, হাওড়ার পুলিশ কমিশনার, হাওড়ার জেলা শাসক সহ একাধিক এডিএম, এসডিওরা। এই বৈঠকেই ঠিক করা হবে হাওড়ায় বেআইনি কার্যকলাপের ওপর পদক্ষেপের রূপরেখা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, হাওড়া।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।